Happy birthday to you. Happy birthday to you. হ্যালো এভরিওয়ান, তো তোমাদের সাথে আরও এখন ব্লগ নিয়ে চলে আসলাম। তো সেদিন ছিল দশমী, আর সেদিন ছিল বাবুর বার্থডে। তো দশমীর দিন আর মোট যাওয়া হয় নাই, তো তার জন্য চলে গেছিলাম বাবুর বার্থডে এটেকোনা। তো সেদিন ছিল আমার এটেকোনার দশমী, আর সেই ছিল দশমী একেবারে ধুমধাক্কা, তো যাওয়া আর হল না। তো যাই ব্লগ শুরু করে দিয়েছিলাম, আর মাসি শ্বশুরিও আদেশ দিয়ে দিছে যে ব্লগ বানাও, তুই তো ভিডিও ভালো করেই বানাতে পারিস, তো ভিডিও বানিয়ে থো। মানে সবাই চাই যে স্মৃতি। তো প্রথম থেকে ইমের মন্দিরটা থেকে শুরু করলাম, এদিকে দেখো ইমের ডেকোরেশন কেমন হয়েছে কী না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো মাসি কথা হচ্ছিলো যায় যে তুই ভিডিও বানাস, তো খানিক ভিডিও খানিক ভালো করেই বানাস, আর মুই কথাগুলো খানিক তালেগুলো সব মানে গণ্ডগোল হয়ে যাচ্ছে। আর এটা কোনো দেখির বাবা হচ্ছে মোর শাশুড়ি মাম্মাম, আর এই যে মাসি শাশুড়ি, তো ভালো করি আর মাসি শ্বশুরিকে তোলা হয়নি। সেদিন ছিল মাসি শ্বশুরির বাড়ির প্রোগ্রাম, মানে মাসি শ্বশুরির নাতির ছিল জন্মদিন, আর মোর হয় ভাইস্তা মানে দেওরের বেটা। তো এর আগে উমার সাথে একটা সম্পর্ক ছিল, তো সেই সম্পর্কের উপরে আরও সম্পর্ক তৈরি হয়ে গেছে। তো এলা তো ওইটা মাসি শাশুড়ি বলিয়াই ডাকাং, তো মাসিক মাসি কয়াই ডাকাং। আর এটা করে দেখির বাবা হচ্ছেন আমার ছোট্ট ননদিনি, আর বাবু সেলা অবধি চুপ ছিল, কিন্তু বার্থডে যারা বসছিল সেলাই দেখিরই বাবা আছেন। ভিডিও দেখলে বুঝির পাবেন যে কী কী হারে কান্নাকাটি করে ধরছিলো, মানে একদম কেমন জানি বোধবোধা লাগে গেছে। আর এটা কোনো দ্বিতীয় মোর মেসে শ্বশুর, মানে মোর মেসে শ্বশুরের মতো দেখতে হয়েছে, আর ছোটো দেওরের মতো দেখতে হয়েছে। যেহেতু আমরা দুই ভাই, তো ছোটো জন বড়ো জনের আর কি বাচ্চা এটা, আর ছোটো জন কিন্তু ছোটো কাকাইয়ের মতোই দেখতে হয়েছে ভাইস্তা। তারপরে আসিলুম, খানিক মোর হেয়ার কালারটাও তোমাকে নকশা করে দেখে দিচ্ছ, যেহেতু এত টাকা দিয়ে কালার করছো তোমার খানিক নকশা দেখা খাবে না, ওইটাই দেখে দিচ্ছ। আর এটি কোনো আত্মীয় স্বজন আসতে আসে, আর এই যে মাসি বাকি দেহি হচ্ছে ওটাকানা। তো রান্নাবান্না কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে, সব কিছু শেষ। আর তখন বাজে বুঝি আটটা, তো আটটার সময় এই বুঝি প্রায় কেক কাটা হয়েছিলো। আর এটি আস্তে আস্তে সবাই চলে এসেছে, আর এটি দেখো মামামও কেমন লাগাইছে। তো মামাম যেহেতু কেক খুব পছন্দ করে, তো বারে বারে কেক কাটিবার জন্য উনি কপাত হচ্ছিলো যে মা কেক কখন কাটা হবে। তো তারপর সব কিছু অ্যারেঞ্জমেন্ট হওয়া যাচ্ছে এলা কেক কাটার জন্যে। তো তারপর এই যে লোকজন, আর এই যে ইমরা দুজন দুই বইনি বসি আছে, আর ওদের ছিল ভাগনা এই যে দেওর, এই যে দেখো যাওয়াই সেখানে বড়। মিট্টু মিট্টু ওই ওই মিট্টু মিট্টু মামম, তুমি এর জন্য এখানে ছিলে এতক্ষণ, মিট্টু মিট্টুকে দেখবে ওর জন্য ছিলে। মিট্টু মিট্টু আমাকে দিয়ে দাও, আমরা খাটে চলে যাই। আর সেদিন যেহেতু ছিল দশমী, তো ভাবলাম তাড়াতাড়ি করে খায় আসি, খানিক দশমীর প্রোগ্রাম দেখবো, রাস্তার খানিক দেখিমু, রোড শো হবে দেখিমু, কিন্তু আর পরে আর দেখা হয় নাই মোর, তখন তো আর বাড়ি চলে গেছিলাম। আর এটা কোনো মাম্মাম পুরো আনন্দ করে দিচ্ছে, পরে খায় ঠায় আমরা চলে আসছি তাড়াতাড়ি। আর মোর না খানে এত এত ইনভাইট কায় কায় খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো অনেকেই কিন্তু কয় যে তোর মতো ইনভাইট বুঝে কাউ খায় না, কী করা যাবে, মানে গেতি গোষ্ঠী এত বড় যে সারা বছর বারো মাস ইনভাইট খাওয়া খায়। আর এটা কোনো কী কী অ্যারেঞ্জমেন্ট করছে তোমরা দেখো, দেখি নেন। আর খাওয়াটা খুব টেস্টি ছিল, চলো তাহলে টাটা।